ট্রেডিং কেলেঙ্কারির পিছত জিঙ্কির জামিন কেলেঙ্কারি। সুমির বৌয়েক জিঙ্কি মিলির অন্তর্বর্তী জামিনক লৈ গৃহ বিভাগত হাহাকার। জিঙ্কি মিলির জামিন নাকচ করবলৈ আরক্ষীর আবেদন। জিঙ্কিয়ে জামিন পাব নে নাপায় সোমবারে পুনের হব সিদ্ধান্ত। ট্রেডিং প্রবঞ্চক বিশাল ফুকনের সঙ্গে লগ লাগি সুমিপরার ভাতৃ রাজীব বরা আর বৌয়েক জিঙ্কি মিলিয়ে খুলিছিল পার্সেলিয়া ফার্মাসিউটিক্যালস। এই উদ্যোগতে তিনিও বিনিয়োগ করেছিল ট্রেডিংয়ের নামত অবৈধভাবে সংগ্রহ করা কোটি কোটি টাকা। ডিব্রুগর আরক্ষীয়ে এই প্রবঞ্চনার তদন্ত চলায় গ্রেপ্তার করেছিল সুমির ককায়েক বৌয়েকক। কিন্তু দুদিন পূর্বে এই জিঙ্কি মিলিয়ে লাভ করেছিল অন্তর্বর্তী জামিন। পিছে জামিন পুয়ার পিছতে সরকারি অধিবক্তার কান্দয় তোলপার লগালে ন্যায়িক বহলত। কারণ এই জামিন আবেদনত সরকারি অধিবক্তা মাখন ফুকনক অন্ধকারত রাখি তেওরেই এসিস্টেন্টে সকল নথিপত্র গোপন করে জিঙ্কির সপক্ষত যুক্তি দিছিল, যার বাবে জামিন পুয়াতো সহজ হয়ে পড়েছিল জিঙ্কির। কিয়নো জিঙ্কির বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করবলে উপস্থিত থাকাতো বাদেই এসিস্টেন্টের ষড়যন্ত্রের বাবে গমেই পোৱা নাছিল সরকারি অধিবক্তা মাখন ফুকনে। জিঙ্কির জামিন কেলেঙ্কারির আঁৰৰ তথ্য বুধবারে খুলুচা হওয়ার পিছতে ন্যায়ালয়ে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছিল সরকারি অধিবক্তা মাখন ফুকনের এসিস্টেন্ট অতিরিক্ত লুক ফরিয়াদি বিদ্যুৎ বিকাশ গগৈক। একই সময়তে চাকরির নিলম্বিত করে সরকারি অধিবক্তার কার্যালয় সহায়ক কমল নাথ, ব্রজেন কুমার দাস, অরূপ কুমার ডেকা। এই সমস্ত কাণ্ড কারখানা ফাদিল হওয়ার পিছত জিঙ্কির জামিন প্রাপ্তিত আশ্বাস রয়ে যা বলে উল্লেখ করে জিঙ্কি মিলির অন্তর্বর্তী জামিন নাকচর উচ্চ ন্যায়ালয়ত আবেদন করে আরক্ষী। লুক ফরিয়াদি মাখন ফুকনে বিষয়টি জরুরি শুনানি বিচারি আবেদন করে। আরক্ষীর সেই আবেদন উচ্চ ন্যায়ালয়ে গ্রহণ করার লগতে সোমবারে ধার্য করেছে এই গোচরের শুনানির দিন। ইফালে লুক ফরিয়াদি মাখন ফুকনের কার্যালয়ের জিঙ্কি মিলির জামিনের শুনানি বিষয়ক নথি লুকাই বরখাস্ত হওয়ার পিছতো নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ মানি লব খোঁজা নাই অতিরিক্ত লুক ফরিয়াদি তথা মাখন ফুকনের সহায়ক বিদ্যুৎ বিকাশ গগৈ। এই সমগ্র ঘটনাত নিজে ষড়যন্ত্রের বলি হওয়া বলে দাবি তুলিলে বিদ্যুৎ বিকাশ গগৈয়ে। মই যেহেতু কোনো ডকুমেন্ট মোৰ হাতত নাই, মই লুকুৱাম কৰপৰা? সেইটো এটা মোৰ বিষয়ে মিছা অপবাদ এটা দি মিছা প্রচার এটা হৈছে, অপপ্রচার হৈছে। জিঙ্কির জামিনের সপক্ষত উকালতি কৰিবলৈ কৈ বিদ্যুৎ বিকাশ গগৈৰ দাবি জিঙ্কি মিলির নাম এজাহারত উল্লেখেই নাছিল। এফআইআরত জিঙ্কি মিলির নামটো নাছিলে। জিঙ্কির এটি কণমানি সন্তান থকার বাবে আর বিশালের লগত মাত্র 1.5 লাখ টাকারহে লেনদেন হওয়ার বাবে হয়তো ন্যায়াধীনে অন্তর্বর্তী জামিন দিলে বলে মন্তব্য বিকাশর। মানুষগুলির জিঙ্কি মিলির এজনী সরু ছোৱালী আছে আর 1.5 লাখ টাকার লেনদেন হয়েছে বিশাল ফুকনের লগত। এটা নর্মেল মানে সাধারণ অ্যামাউন্ট বলে মানে ধরে লৈছে কোর্টে। মই ভাবো দে এই কথা তাত লিখি দিয়া নাই সাধারণ অ্যামাউন্ট বলে। বীরিন্সি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।